হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে বিকেল 4টে আর আমরা সবাই ফ্যামিলি, ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি আজকে খুব সুন্দর একটা জায়গা। হয়তো তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝে যাবে। তো এখন এইদিক সেদিক সব ছন্ন ছাড়া হয়ে আছে, তো চেষ্টা করবো সবাইকে কভার করার। দেখতে থাকো অ্যান্ড সঙ্গে দেখো। একবার হাই করো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেন্ট। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমরাও অনেকটা ভালো আছি। সো ফাইনালি আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছে খুব সুন্দর একটা জায়গায়। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে উল্টো রথযাত্রা। আর উল্টো রথযাত্রায় আমি আজকে না পুরো ফ্যামিলিকে কাছে পেয়েছি, তাই এই দিনটাকে আর এই সময়টাকে মিস করতে চাইছি না বলে সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি তো বাহিরের মন্দিরে, বাহিরের পুরীর মন্দিরে রথযাত্রা উপলক্ষে। আর এটা এই নাম খুবই খ্যাত, মানে এই রথযাত্রাটা খুবই নাম খ্যাত, বিখ্যাত, যেহেতু পুরীর আদলে বাহিরের পুরীর মন্দির হয়েছিল। জগন্নাথ বলরাম সুভদ্রা জগন্নাথ মহাপ্রভুর মন্দিরটা গড়ে উঠেছিল। আশা করি এই মন্দিরে ভীষণ ভালোভাবেই পুজোটা হচ্ছে। তো জানি না কতটা কি হচ্ছে, আজকে আমি প্রথম যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো দেখতে থাকো। আর বাহিরের পুরীর মন্দিরটা তোমরা অলরেডি হয়তো অনেকেই জানো, এটা পূর্ব মেদিনীপুর কাঁথির এরিয়ার মধ্যে পড়ে। তো মারিস্তার পরেই হচ্ছে বাহিরি, আর বাহিরির মধ্যেই হচ্ছে পুরীর মন্দির, জগন্নাথের মন্দির। তো এটা দেখো, আমরা মারিস্তা ক্রস করে বাহিরির রাস্তায় রওনা দিচ্ছি। এটা বাহিরের রাস্তা, পুরীর মন্দিরে যেতে হলে, মানে বাহিরের পুরীর মন্দিরে যেতে হলে এই রাস্তা দিয়ে ধরে যেতেই হয়। তাই যাচ্ছি, বেশি টাইম লাগলো না। মারিস্তা থেকে বাহিরের মন্দির যেতে 5 মিনিট টাইম লাগলো। এখানে ফুল ফ্যামিলি মিলে আছে, তাই একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে বাহিরের স্কুল। তো খুবই কাছাকাছি, রাস্তাটা খুবই ভালো, তোমরা অনায়াসে এখানে আসতে পারো। আশা করি আমি বাইরের পুরীর মন্দির আমি দিয়ে দিব ফুল ডিটেলস, সেটা নেক্সট কোনো একটা ভিডিওর মাধ্যমে। আজকে যেহেতু রথযাত্রার উপলক্ষে এসেছি, উল্টো রথযাত্রার উপলক্ষে, তাই আজকে আমি এই মানে রথযাত্রাটাই তোমাদের সাথে শেয়ার করব। সো ফাইনালি দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখানে। আর আকাশটা এত সুন্দর লাগছে, তার সাথে যে পুরীর মন্দিরটা জাস্ট ওয়াও লাগছে। সো এটাই হচ্ছে বাহিরের জগন্নাথের মন্দির। আর কিন্তু এখানে বিঘ্ন ঘটায়, মন্দিরটা অসম্পূর্ণ থেকে গেছে, তাই এখানে কিন্তু কোনো পুজো অর্চনা কিছুই হয় না। হয়তো হয় সেটা জানি না ঠিকঠাক, যখন জানতে পারবো অবশ্যই ডিটেলসটা জানাবো। বাট এরির আদলের একটা নতুন মন্দির হয়েছে, সেই জায়গাটায় কিন্তু রথযাত্রাটা হচ্ছে। তো আমরা সেখানে চলে যাব। তার আগে তোমাদের এই মানে মন্দিরটা দেখিয়ে দিলাম, পুরনো মন্দিরটা। তো কারা কারা এসছে অবশ্যই কমেন্ট করে জানিও, মানে জাস্ট ওয়াও লাগলো। তো চলো এরপরে যে এই একটা পুকুর আছে, পুকুরটাও খুবই ফেমাস, সেটাও আমি নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। ফাইনালি আমি চলে এসেছি এই যে মহাপ্রভুর মাসির বাড়িতে। এখন বর্তমান যেহেতু মাসির বাড়িতে আছে, আর আজকে যেহেতু উল্টো রথ, আজকেই মাসির বাড়ি থেকে ও বাড়ি চলে যাবে। আর তোমরা তোই জানো মহাপ্রভুর রথে চড়েই যায়। আর এখানে যে রথটা তৈরি করেছে দেখতে পাচ্ছ, বিশাল বড় রথ, আর খুবই সুন্দরভাবে করেছে এই রথটা। আমার তো জাস্ট ওয়াও লাগলো, এটা রাত্রি হলে এত সুন্দর লাইটিং দ্বারা কভার করা থাকে না, জাস্ট ওয়াও লাগে। আর এই রথে করে কিন্তু মহাপ্রভু আজকে বাড়ি যাচ্ছেন সত্যি। তো এটা না মাসির বাড়িটা, এখানে লেখা আছে পাইপার বাহিরির, আর এখানে তার মন্দির, মানে এটা তার মাসির বাড়ি। খুব সুন্দরভাবে পুজোটা হচ্ছে, মনটা জাস্ট ছুঁয়ে গেল। আর এত বড় বড় না ঠাকুরগুলো দেখে সত্যি ভালো লাগছে। আর এর পেছনেও অনেক ছোট ছোট ঠাকুর আছে, আর এর পাশে দুর্গা মায়ের মন্দিরও আছে, সবটাই তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি প্রথমে দর্শন করে নিলাম, প্রণামও করে নিলাম, একটু জুম করে দেখা যায়। দেখো পেছনে অসংখ্য ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে সমস্ত ঠাকুর এখানে পেছনে আছে। আর এগুলো একটু সামনের দিকে বের করে রেখেছে, দেখতেই পাচ্ছ কেমন লাগছে, কমেন্ট করে জানিও। আর এটা এটা দেখো দুর্গা মন্দির, আমি কাছাকাছি গিয়েও তোমাদের একটুখানি শেয়ার করব। তার আগে দেখো এখানে সবাই মিলে দাঁড়িয়েছে এদিক ওদিক ছন্ন ছাড়া হয়ে, তো একটুখানি ক্যামেরা করে নিলাম। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির, আর যেখানে জগন্নাথের মানে নতুন মন্দিরটা হয়েছে সেই মন্দিরটায় আমরা অবশ্যই যাব। তার আগে তো মাসির বাড়িতে এখন মহাপ্রভুরা আছেন, তাই এখানে আমি আগে দর্শনটা করিয়ে দিলাম। আর যখন রথটা শুরু হয় এখানেই দোকানপাট বসে, যখন উল্টো রথ হয় তখন কিন্তু জগন্নাথের বাড়ির সামনেই কিন্তু দোকানপাটগুলো বসছে, কারণ মহাপ্রভুরা তো এখানেই চলে যাবে, তাই এখানে দোকানপাট অতটা নেই। তো দেখো আমি দেখিয়ে দিলাম মাসির বাড়ি। তো এরপরে চলো আমরা যেখানে জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন। আর দেখতে পাচ্ছ চারিদিকে অসংখ্য দোকানপাট, গাছের দোকান থেকে
ফল থেকে শুরু করে সমস্ত কসমেটিক্স, খাবার, এ টু জেড দোকান কিন্তু এখানে বসে গেছে সারিবদ্ধভাবে দুই দিকে। আমরা যেহেতু অটোতে আছি না, তাই আমি এপাশের ওপারেরটা দেখাতে পাচ্ছি না, এপারেরটা আমি দেখাতে পাচ্ছি কারণ অনেকেই বসছি। তো তাই তো দেখতেই পাচ্ছ মন্দির আছে খুবই সুন্দর। আর ফাইনালি আমি ওই জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে দেউলিবার, মানে যেখানে বাহিরের পুরনো মন্দির আছে সেখান থেকে দেউলিবার আসতে মাত্র 2 মিনিট লাগলো আমাদের। আর এই মন্দিরটা না জাস্ট অসাধারণ করেছে, এখনও অসম্পূর্ণ, এটা পরপর কমপ্লিট হবে, আমি মানে পুরোহিত মশাইয়ের কাছ থেকে শুনলাম, জানলাম পরপর হচ্ছে এটা। আর মন্দিরটা খুব সুন্দর, তো এখানেই তারই আদলেই কিন্তু এখানে পুজোটা হয়, কারণ সেখানে বললাম না বিঘ্ন ঘটার কারণে এখানেই হচ্ছে। আর মন্দিরটা চারিদিকটা তোমাদের একটুখানি দেখাচ্ছি, দেখো খুব সুন্দর ফুল গাছ, অনেক রকমের দৃশ্য দেখার আছে। তোমরা এসে এখানে বসতে পারো, পুজো দিতে পারো। এখানে দেখো সূর্য মন্দির, সব রকম মানে জগন্নাথ বলরাম সুভদ্রা মানে মহাপ্রভু যা যা মন্দির থাকার দরকার এখানে কিন্তু সবটাই আছে, তাই তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানেই কিন্তু মহাপ্রভুরা আজকে রাত্রে চলে আসবে। তো আমরা যেহেতু অনেকটা দূর থেকে গেছি না, তাই অতটা আমি রাত পর্যন্ত ওয়েট করতে পারবো না, কিন্তু যতটুকুন পারছি শেয়ার করছি, আই হোপ তোমাদের ভীষণই ভালো লাগবে। এই যে দেখো এখানেই মহাপ্রভুরা চলে আসবে, নিজের মন্দিরটায় সবাই বসে আছে অনেকে। আর এখানেও অনেক ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর, ননির ঠাকুর, সব রকম ঠাকুর আছে। তো এখানে দিদিকে বললাম একটু প্রণাম করে নাও, আমি একটুখানি ভিডিও করে নিই। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মন্দিরটা খুবই শান্তিপ্রিয় লাগছে। তো কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এখানেই যে রথযাত্রা হয় খুবই কিন্তু নাম খ্যাত। দেখতে পাচ্ছ বাহিরে জগন্নাথ মন্দির কত স্থলে স্থাপিত হয়েছে ওটাও লেখা আছে। আর এই জায়গাটার নাম হচ্ছে দেউলিবার, আগেও বলেছি আবারও বলে দিলাম। আর মন্দিরে অনেক বাঁশ টাঁশ ঘেরা, দেখতে পাচ্ছ এখনও মানে মন্দিরটা হচ্ছে, এটা আরও অনেক কিছু হবে, বাকি আছে যেহেতু। সো উনারা জিজ্ঞেস করছিলেন এবং অনেক কথাও বলেছিল, বাট গান বাজছে না, অতটাও আমি দিতে পারিনি। তো এখানে একটা মঠও হয়েছে নতুন, ওখানেও যেতে বলেছিল, বাট আমি যেতে পারিনি বিশেষ অসুবিধার কারণে, ওখানে যেতে পারলাম না, একটু টাইম লাগতো যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে, আরও অনেক কিছু ভিডিও করা ছিল তাই আর কি। তো চলো এরপরে আমরা বেরিয়ে পড়লাম ওইখান থেকে, এরপরে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এখন প্রায় 6:30 বেজে গেছে, তাও দেখো অন্ধকার হয়নি, মানে হালকা অন্ধকার হয়ে এসছে, ভীষণই ভালো লাগছিল। তো কারণ কি বলতো, আরও না অনেক ভিডিও করার বাকি আছে, আগেই বললাম এখনও বলছি। দেখো সারিবদ্ধভাবে দোকানপাট বসছে, আমার তো ভীষণই ভালো লাগলো এখানে এসে। তো একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো রাত্রে, যে যেভাবে মানে রথ করে মানে তার নিজেদের বাড়ি আসে সেটা আর কি। তো চলো দেখতে থাকো এন্ড সঙ্গে থেকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ডেতে নতুন নতুন ভিডিও নিয়ে আমি অনিতা চলে আসবো। তো দেখতেই পাচ্ছ সবাই একসাথে বলো জয়।